নমস্কার বন্ধুরা, মিলন কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের প্রত্যেককে আবার স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা অনেকেই এই রান্নাটা, এই রেসিপিটা করেছেন, বাড়িতে করে খেয়েছেন বিভিন্ন সময়ে। আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করব, আপনারা নিশ্চয়ই সেইভাবে তৈরি করে একবার ট্রাই করবেন। অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে, পছন্দ হবে, এবং তৈরি করার পর, রান্না করার পর আপনারা বলবেন কেমন হয়েছে রেসিপিটা। এই রেসিপিটা নিশ্চয়ই থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে একটা সামুদ্রিক মাছের রেসিপি, যে মাছটাকে আমরা ভোলা মাছ বলি, কই ভোলা মাছ। সেই কই ভোলা মাছের একটা সুস্বাদু রেসিপি আমি কীভাবে তৈরি করি সেটা আপনারা দেখবেন। এখন আমি ওই কই ভোলা মাছগুলোকে কেটে নেব এই রেসিপির জন্য। বন্ধুরা, এই রেসিপির জন্য আমরা 5 পিস কই ভোলা মাছ নিয়েছি। দেখুন কত বড় সাইজের, প্রায় 200-250 গ্রাম ওজন ভোলা ভেটকি, খুব তাজা ভেটকিগুলো, কই ভোলা মাছগুলো। এই মাছগুলোকে আমি এখন কেটে নেব। বন্ধুরা, আমি এই মাছগুলোকে এইভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, আঁশ ছাড়িয়ে এই মাছগুলোকে পিস করে নেব। যেহেতু বড় বড় মাছ, এই মাছগুলোকে আমি 3 পিস সাইজে কেটে নেব। 3 পিস সাইজে কেটে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব রান্নার জায়গায়। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আমি চলে যাব রান্নার জায়গায়। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমরা এই মাছটাতে নুন হলুদ লাগিয়ে নেব। এটা পাত্রে ঢেলে নিচ্ছি চুবড়ি থেকে, এতে নুন হলুদ ভালো করে লাগিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য হলুদ, দিয়ে এটাকে আমরা মাখিয়ে নেব। বন্ধুরা, আমরা মাছেতে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। আমি গ্যাস ওভেন জ্বালিয়ে ওতে কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা, আমি আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি যে আমার মাটির যে উনান, সেই উনানটা একটু জল পেয়ে, বৃষ্টির জল পেয়ে একটু নষ্ট হয়ে গেছে। তাই আমরা তাকে কয়েকদিনের শুকানোর জন্য দিয়েছি। সেই কারণে আমি আজকেও গ্যাস ওভেনে দিয়ে রান্না করছি। মাছগুলোকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলে। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে লাল লাল করে সব মাছগুলোকে আমি ভেজে নেব। এই রেসিপির জন্যে এই মাছগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি সব মাছগুলোকে আমি এবার ওইভাবে লাল করে ভেজে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন ওই কড়াইয়ের তেলেতেই আর একটু সামান্য তেল দিয়ে আমি তেলটাকে একটু গরম করে নেব। এই রেসিপির জন্য আমরা ফোড়ন হিসাবে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, 4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দেবো 1টা বড় সাইজের পেঁয়াজ কুঁচো, পেঁয়াজটা একটু লাল লাল করে আমরা ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ
লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওতে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা, দুটো মাঝারি সাইজ পেঁয়াজ বেটে নিয়েছি, সেগুলোকে আমি এখন দিয়ে দিলাম। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা বাটা। পেঁয়াজ আদা রসুন আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে আমি এবার সামান্য জল দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমার সমস্ত মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি একটু দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো, ছোটো ছোটো কুচি কুচি করে নিচ্ছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। ওই টমেটো কুচির ওপরে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আমার সব মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এতে। যেহেতু এটা মাখা মাখা হবে, সেহেতু জলের পরিমাণটা সেইভাবে দিতে হবে। বন্ধুরা, আমার মাছের ঝোলে জাল উঠে গেছে, এখন আমি মাছগুলো সব এতে দিয়ে দেবো। বন্ধুরা, আমার রেসিপি হয়েই গেছে প্রায় শেষ পর্যায়ে। এখন আমি শেষ পর্যায়ে নামানোর আগে কিছু ধনে পাতা কুঁচা কুঁচানো ধনে পাতা দিয়ে দেবো। এবার আমরা আমাদের রেসিপিটা হয়ে গেছে, একে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে এবং সামুদ্রিক মাছের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটাও বেরিয়েছে। এমনি সাধারণভাবে গ্রামীণ পদ্ধতিতে আমি রান্না করলাম, দেখুন কত সুন্দর কালারটা এসছে। একদম গা মাখা এই রেসিপি হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি হয়ে গেছে কই ভোলা মাছের একটা রসাকারি, সুন্দর আমি গ্রামীণ পদ্ধতিতে করলাম। যদি এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল মিলন কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।